রাতে পিছুটান কুয়াশার ঝিলে গান আমুলের কোলে বেমানান একরাশ অভিমান। কিছু সম্পর্ক যেমন হঠাৎ করে শুরু হয় তেমনই কিছু সম্পর্ক আছে যা শেষ হতেও বেশি সময় নেয় না। আমরা যতই বলি এই সম্পর্কটা শেষ, কিন্তু সেই সম্পর্কের রেশ কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। এমনই কিছু সম্পর্কের গল্প যা শেষ হয়েও হয়তো শেষ হয়নি, সেই গল্প নিয়েই পরিচালক তন্ময় রায়ের ছবি শেষ চিঠি। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে এই ছবি এবং দর্শকেরা কি বলছেন, যারা দেখেছেন তারা কি বলছেন এবং ছবি নিয়েও কিছু কথা জানাতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী মৌবনী সরকার, রয়েছেন প্রযোজক কাম মিউজিক ডিরেক্টর কাম সহ অভিনেতা সুধীর দত্ত এবং গায়িকা রাখি দত্ত। তোমাদের তিনজনকে ওয়েলকাম জানাই। তো শেষ চিঠি ছবির নাম, আমাদের ইন্ট্রোডাক্ট মানে আমাদের আড্ডা আজকে জাস্ট শুরু হচ্ছে। তো শুরুতে আমি ফার্স্টে জানবো যে এমন একটা বিষয়, প্রযোজক হিসেবে মানে প্রযোজকরা বাংলা ছবির ক্ষেত্রে এখন এগিয়ে আসতে ভয় পান এমন একটা বিষয়, সেখানে এগিয়ে আসার কারণটা কি, মানে কোন জায়গাটা তোমায় মনে করিয়েছিল এই ছবিটা করা উচিত, কাস্টিং নাকি গল্প? আমার তো মনে হয় যেহেতু আমি বাঙালি এবং আমার বাংলার উপরে আমার একটা তো দুর্বলতা থাকবেই, আর হিন্দি তো আছে সেটা ঠিকই আছে, কিন্তু আমি দেখেছি একটা সমাজে বার্তা দিয়ে প্রত্যেকটা সিনেমায় যাতে আমার রিলিজ করে, এবং আমার এটা শেষ চিঠি কিন্তু এটা শেষ কাজ নয়, এটা আমার প্রথম কাজ, এবং সমাজে বার্তা দিতে চেয়েছি মা বাবার ঠিকানা শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়, এবং যার জন্যে এখন দু সপ্তাহ হতে চলেছে, দু সপ্তাহ হয়ে বহু জায়গা থেকে ভালো রেসপন্স পাচ্ছি, এটা ভাবাই যায় না, তারা গিয়ে কিন্তু দেখে আমাকে ফিডব্যাক দিচ্ছে, যেমন গান তেমন কনসেপ্ট, তো সেটা এর উপরে আর কি পাওয়া। হ্যাঁ, গানগুলো তো আমরা শুনেইছি, মানে রবীন্দ্রসঙ্গীত এবং যারা গান গেয়েছেন, রাখি দিও আছেন, রূপঙ্কর দা আছেন, ইমন চক্রবর্তী আছে, রাখি দত্ত আছে, রিক বাসু আছে, প্রত্যেকেই প্রতিষ্ঠিত শিল্পী এবং প্রত্যেকেই ভালো গেয়েছে, আমি যতটা চেয়েছি তার থেকে আরও হয়তো অনেকটা দিতে পেরেছে, যার জন্যেই দর্শক বন্ধু বা সবারই ভালো লেগেছে, এটাই আমার একটা বিরাট পাওয়া। হ্যালো স্যার, একটা ড্রামা করে দিন। ছবি মা বাবাকে উৎসর্গ করে, সেই ছবি ভালো না হয়ে কোনো উপায় কোনো উপায় নেই, কারণ মনে হয় যে আমরা বড়দের আশীর্বাদ পাচ্ছি, which is the greatest thing. তো এই যে রিলিজ করে গেছে, কি ধরনের কমপ্লিমেন্ট পেয়েছে এবং এই বয়সের কোনো মানুষের কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট পেয়েছে মৌবনী দি? অ্যাকচুয়ালি যখন হল থেকে তারা বেরোচ্ছিলেন তাদের মুখে একটা ভীষণ স্নিগ্ধ টাইপের হাসি দেখলাম, যেন তারা খুব সন্তুষ্ট এবং তাদের না বলা কথাগুলো নিয়ে একটা ছবি হচ্ছে এবং সেটা সেই রকমভাবে লোকে ভাবছে এবং এতগুলো লোক একসাথে সেটা রিয়েলাইজ করছে। আই থিঙ্ক সেই রিয়েলাইজেশনের পুলটার মধ্যে সবাই বসে একটা যেন মানসিক লেভেলের আপগ্রেডেশন হয়েছে, কারণ এই এই যুগে যখন লোকে এতটাই ইন্টারনেট বা টেকনোলজিক্যাল স্যাভি হয়ে গেছে, মেশিনস নিয়ে আমরা কাজ করতে বেশি পছন্দ করি, সারাদিনই কোনো না কোনো গ্যাজেট আমাদের হাতে, তো এই যে ছোটো ছোটো টাইজগুলো কীভাবে বিল্ড আপ হতো সেটা, মানে আমি বিরোধী পক্ষ নই, আমি সোশ্যাল নেটওয়ার্কিং বা সোশ্যাল মিডিয়ার টোটালি ফরে বলছি, কিন্তু মানে হওয়ার পরেও তারা যারা বয়স্ক মানুষ তারা তো অ্যাডাপ্ট করতে পারে না আমাদের মতো, এবং কোথাও একটা বোধহয় তারা লেফট আউট, এবং আমরা যদি ওই হাতে করে সেই লেফট আউটের জায়গাগুলো পরিপূর্ণ করতে পারতাম, এটার ব্যাপারেই কিন্তু ছবিটা, এবং খুব মানে নামটার মধ্যে সেটা খুব সুন্দরভাবে রেশটা দেওয়া রয়েছে যে শেষ চিঠি, আমরা জানি চিঠি হচ্ছে একটা মোড অফ কমিউনিকেশন, এবং সেই যখন দাদারা ঠিক করলেন যে ছবিটার নাম হবে শেষ চিঠি, তন্ময় দা যখন বললেন, আমার নামটার মধ্যে একটা ক্লাসিক্যাল ফিল, রিভাইভাল অফ ফেথ এরকম একটা ব্যাপার লেগেছিল, কারণ সত্যি চিঠির যুগটা চলে গেছে, সুতরাং ওই যে দ্য লাস্ট লেটার, হ্যাঁ এটা যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি বা মানুষের সেই একটা ধাঁচের ইমোশন কমিউনিকেশনের মাধ্যম যেটা চলে গেছে সেটাকে রিনিউ করা, এবং তাদেরকে রিনিউ সেই অর্থে তো আর করা যায় না, তাদেরকে
এখানে আমি নায়িকা কিন্তু এমন নায়িকা নয় যে রিয়ালিটি থেকে দূরে। এই নায়িকা হচ্ছে এমন এক নায়িকা যে রিয়েল হয়ে গ্রে হয়ে কথাটাকে বলছে, মানুষের কথা বলছে, এবং আমার এটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয়েছে যে ছবিটার মধ্যে চরিত্রগুলো প্রত্যেকটারই একটা করে শেড দেখানো হয়েছে, যেটা আগে বোধহয় বাংলা ছবিতে কম দেখানো হয়েছে। মানে আমরা যখন বয়স্ক মানুষদেরও কথা বলছি, তাদের যে সেটা বৃদ্ধাশ্রমেই, সেটাও একটা বলার ব্যাপার আছে। একদম বৃদ্ধাশ্রমে গিয়ে কিন্তু এটা শুটিং হয়েছে, এটা কিন্তু আমরা আলাদা করে কোনো ব্যাপার নেই। আচ্ছা, সেখানে যখন শুটিং হচ্ছিল মৌবনী দি বা সুধীর দাকে জিজ্ঞেস করবো, তখন গিয়ে যখন মানে ভেতরটা কিন্তু ভালো নেই তারা, হয়তো মা বাবা এমনই একজন হয়, বিশেষ করে মা। হ্যাঁ, তারা বাচ্চাদের যতই মানে একটু আনন্দ দেওয়ার জন্য যতটা কষ্ট হয় তা সে কিন্তু মেনে নেয়। তাতেও বলছে সেখানে মৌবনীকে বলেছে সবাই অস্ট্রেলিয়ায় আছে, সেটেলড, আমি এখানে খুব ভালো আছি, কিন্তু তারপরে কিন্তু কেঁদে দেয় যে তার যে নাতি নাতনি। হ্যাঁ, ওখানে একটা পার্টিকুলার সিন, হ্যাঁ, যেটা দেখানো হয়েছে, মৌবনী খুব ভালো ওখানে অভিনয় করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা ওখানে ছিল তো তারা বলছে যে এতটা সুন্দরভাবে আমাদের এইটুকু সময়ের মধ্যে আপনারা যে দেখলেন, ওখানে ডাক্তার আছে, সবই আছে, কিন্তু সবকিছু কিন্তু টাকা দিয়ে হয় না। প্রথম মনে হয় বৃদ্ধাশ্রম কোন ছবিতে দেখানো হলো? হ্যাঁ, এরকম ডাইরেক্ট বৃদ্ধাশ্রম, খুব ভালো, তার হয়তো বাড়িতে এয়ার কন্ডিশন নেই বা তেমন নেই রাজুকে, কিন্তু মনটা কিন্তু ওখানেই পড়ে থাকবে, আর সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিন্তু টাকায় মূল্যায়ন হয় না কোনোদিনও। আমার যেটা সবথেকে বেশি টাচ করেছে এই ছবিতে হলো এই ছবির রিয়েলিজম। আমার মনে হচ্ছে যেভাবে এখানে বিভিন্ন রকমের সেট আপ দেখানো হয়েছে, স্পেসিফিক্যালি মানে ফ্যামিলি সেট আপের ক্ষেত্রে বলছি, যেমনটা হয় তেমনটা, মানে বাড়তি কিছু নয় বা অবিশ্বাস্যকর কিছু নয়, যেখান থেকে মানে যেমনভাবে আমরা থাকি, যেমনভাবে আমরা মা বাবাদের ট্রিট করি, যেরকম ভালোবাসা কথাবার্তা, সেটাই। এরাটা চলে গেছে যখন মানুষ ওই সিনগুলো তোলা হতো মুখে ফুল মেকআপ দিয়ে রাতেবেলা মানুষ ঘুমাচ্ছে। আজকালকার দর্শক অনেক বেশি এডুকেটেড, তারা অনেক সেন্সিটিভ হয়ে গেছে, এতগুলো দারুণ ছবি তারা দেখে ফেলেছেন, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলি, সাউথ বলি, বলিউড বলি, এখন প্রত্যেকটা ছবি নেটফ্লিক্স থেকে শুরু করে কত কী না আছে এখন। আমি ইনফ্যাক্ট ট্রেলার একটা জায়গায় দেখছিলাম, যেটা দেখে মানে এরকম তো হয়, ওই ঠাকুমা বসে আছেন, আরেকজন দেখে কতক্ষণ বসে, মানে অনেক মহিলাকেই এরকম বয়স্ক মেয়েকে হাওড়া স্টেশনে রেখে যান, আমরা তো খবর প্রায়ই পড়ি এটা। তো এইটা কিন্তু খুব রিলেটেবল হয়েছে, এটা কিন্তু একটা সত্যি ঘটনার মধ্যেই তারপরে ঢাকুরিয়াতে হয়েছিল এরকম ঘটনাটা, মানে মানে একজন বৃদ্ধাকে ওখানে ফেলে রেখে চলে গেছিল, তার জামাই, মানে জামাই ছিল না ওখানে, তার পাঠেও একজন, আমাদের সিনেমা সেটাকে একটু চেঞ্জ করা হয়েছে। কি ধরনের ফ্যামিলি? বাচ্চা এবং বয়স্ক দুজনের মধ্যে পার্থক্য বিশাল নেই, বাচ্চাও যেরকম থাকে ততটাই হেল্পলেস, ততটাই তাদের দরকার ধরে রাখে। তো সেই সময় তো বাচ্চাদের উচিত যে মা বাবাকেও ধরে রাখা, তুমি তার দাসী আর রানী।
তো মৌবনীদি, আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করবো, যে তুমি তো একজন অভিনেত্রী, এত ব্যস্ততা, মানে এখানে তোমাদের সকলেরই, মানে মিডিয়ার সাথে যারা যুক্ত এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের সাথে, এতটাই ব্যস্ততা থাকে যে কখন আমরা মা বাবাকে টাইম দিতে পারি না, সত্যি হয়ে ওঠে না, নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে যায়, তখন কি করো? মানে এই ছবি তো খানিকটা সেই কথাও বলে, সময় না দিতে পারা বা নিজেদের মতো ব্যস্ত হয়ে যাওয়া। মৌবনীর থেকে আমি ব্যাপারটা বলতে পারবো ওর থেকে বেশি অনেকটাই, কারণ আমি ওদের সঙ্গে খুব কাছে আমি এসেছি। ওদের যতই ব্যস্ততা থাকুক, ওর বাবা মাকে নিয়ে কিন্তু একটা এক ঘন্টা হোক দু ঘন্টা হোক রাত্রের সময় কাটাবেই। বাচ্চার ক্ষেত্রে যে আমাদের মনে করুন আমার ওয়াইফ, আমি বাচ্চাদের জন্য কিন্তু সময়টা রেখে দিই, আমি যতই ব্যস্ততা থাকি, কারণ যদি আমি না রাখি তাহলে আমার মনে হবে যেন ওরা অনুভব না করে যে বাবার অনুভূতি পেলাম না, মায়ের পেলাম না। আর একটা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা যদি ইচ্ছে করি না একটুখানি অন্তত আধ ঘন্টা সময় আমার মনে হয় বের করে আছে। আমার মনে হয় যখন পৃথিবীতে মানুষ সন্তান বা একটা চাইল্ডকে তৈরি করছে জীবনমুখী হওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে তার মা বাবার যে শিক্ষাটা এবং কাছে পাওয়াটা ভীষণ প্রয়োজন তার বড় হওয়ার ক্ষেত্রে। এটা অ্যাটমোসফিয়ার তুমি ছবির গানগুলো নিয়ে যদি একটু কথা বলো এবং রাখি প্রথমে বৃদ্ধাশ্রমের ব্যাপারটা যেটা এসেছিল, সকালবেলায় যেমন একটা এনভায়রনমেন্ট থাকে, হ্যাঁ, মানে আমাদের শহরতলি কলকাতায় চা খাচ্ছে, পেপার দিচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে একটা জটলা হচ্ছে যে একজন বৃদ্ধাকে গাছতলায় ফেলে রেখে কেউ চলে গেছে, সেইখানে কিন্তু একটা গান হচ্ছিল, আমি বলবো সেই গানটা একটু রাখি গিয়ে দিই, কারণ ওই গিয়েছে এবং এটা সকালে একটা সিকোয়েন্স। তো সুধীরদা যখন বলেছেন রাখি দি গানটা হয়ে যাক, তুঝে বিনে লাগে নাহি জিয়া বাবরিয়া কাহা গয়ো জানে মোরা সাবরিয়া কাহা গয়ো জানে মোরা সাবরিয়া তুঝে বিন লাগে নাহি জিয়া বাবরিয়া তুঝে বিন লাগে নাহি জিয়া বাবরিয়া কাহা গয়ো জানে মোরা সাবরিয়া কাহা গয়ো জানে মোরা সাবরিয়া। বাহ, আমার মনে হয় যে মানে এস্ট্রেঞ্জ লাভার, মানে ওই যে দ্য ক্রেভিং ফর লাভ, হ্যাঁ, এটা একটা বিউটিফুল জায়গা, মানে রাগ রাগিনীতে আমাদের যেরকম সচরাচর আমাদের হয়তো বাংলা ছবিতে ডাইরেক্টলি ক্লাসিক্যাল গানের ইমপ্লিমেন্টেশন দেখা হয় না, কিন্তু এই গানটা খুব মোটিভেট করেছে। কারণ আমি প্রথম দিনই বলেছিলাম দাদাকে রাখিজির গলায় শুনে যে ভবিষ্যতে খালি গলাতেও এত ভালো লাগছে, একদম, মানে ভবিষ্যতে আমার ইচ্ছে আছে যে আমি এটাতে কোনো ওডিসি নাচের কম্পোজিশন করবই। বাহ, না আমাকে বলেছে ওটা, তার মানে এটা আমরা দেখতে পাবো, এটা জানা রইল। তো এবার যখন তোমার মা বাবার কথা আসছেন, মানে এই ছবিতে যারা তোমার মা বাবা, মানে পোস্টের পর আমরা আবার সেই জুটি ফিরে পেলাম এই ছবিতে, সৌমিত্র চট্টোপাধ্যায় নীল চক্রবর্তী, সেই দুজন মানুষকে নিয়ে যদি কিছু বলো, তাদের সাথে কাজ করা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। সৌমিত্র জেঠুকে আই এম ভেরি ফর্চুনেট যে সৌমিত্র জেঠুর সাথে এই নিয়ে আমার অনেকগুলো কাজই পরপর হলো। আর ইনফ্যাক্ট আমার জীবন শুরুর ক্ষেত্রে উনি একজন ভীষণ পাইভটাল, ভীষণ লাকি পার্সন ছিলেন আমার জন্য, তো ওনাকে আবার এই এখানে আমার বাবা মার ভূমিকায় ফিরে পেয়ে ভীষণ এক্সাইটেড লাগছিল প্রথমত। সেকেন্ডলি লিলি চক্রবর্তী, লিলি জেঠিমা বলতে হয় ওনাকে, শি ইজ আ ভেরি সিনিয়র পার্সন, ভেরি লাভেবল। আমার ফার্স্টলি ওনাদের যে অ্যাক্টিংয়ের ধরনটা বা থ্রোটা, সেটা থেকে অনেক কিছু শেখার আছে, কারণ তাই না, মানে তারা যে যুগে কাজ শুরু করেছিলেন সেই যুগে এতগুলো কাজ হতো না বা এত রকমের টেকনোলজিক্যাল এড ছিল না, তো সে কারণে যে অভিনয়টা তারা করতেন সেটা খুবই খাঁটি এবং এরর্স কম, একবারই তারা ডেলিভার করেন, একবার টেকি হয়ে যায়, মানে এক্সপিরিয়েন্সে আটকে ছিলেন না, একদমই না।
এবং আমি এখানে রিয়েলিস্টিকটা বিশেষ করে মাথায় দেওয়ার জন্য আমি উকিল হয়েছে যে লয়ার, আমি কিন্তু একদম যারা লয়ার তাকেই আমি কিন্তু এখানে এনেছি। আমরাও কিন্তু ড্রামা করছি, আমরা তো সঠিক ভাবে ড্রামা করছি, কেন তারা পারবে না? নতুন প্রজন্মকে আমি এনেছি, বাচ্চা একটা ছোট মেয়ে 6-7 বছর বয়স হবে, ও যা অ্যাক্টিং করেছে সত্যি ইনক্রেডিবল, মানে যে আমার একবারে আমার মেয়ে হয়েছে, হ্যাঁ একদম একদম, ও কতটা হার্ট ফেলট ইমোশন দিল, এই ইমোশনগুলো ট্রেন করে হয়তো হবে গান শিখতো ওখান থেকে আর কি ঢোকানো। আচ্ছা, অ্যাকচুয়ালি গানের একটা ফিল এমন থাকে, শিখতো না মানে এখনো শিখে, এখনো শিখে, হ্যাঁ সেখান থেকে নেওয়া হয়েছে আর কি, ওর ইন্টেলিজেন্সি দেখে ওর বেশ ভালো লাগতো, মানে আমি ওর ওর বলাতেই রাখির বলাতেই আমি ওকে নিয়েছি, এবং গান যার ভেতরে আছে, সঙ্গীত যার ভেতরে আছে, সে কিন্তু ড্রামাটিক হবেই। মানে সুধীর না এমনি প্রথম থেকে এরকম, মানে নতুন কাউকে খুঁজতে, নতুন ট্যালেন্ট খোঁজার পেছনে, আমি ট্যালেন্ট খুঁজতে গিয়ে ওকে কিন্তু অশোকনগর বলে একটা জায়গা আছে সেখান থেকে কিন্তু আমি নিয়েছি, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এখন কিন্তু খুব দরকার, নতুনদের জায়গা খোঁজা, পুরনো তো যারা আছে তাদের ভুললে চলবে না, তারা তো আছেই, কিন্তু নতুন প্রজন্মকেও যদি আমি সহযোগিতা না করি, যার এক্সট্রা ট্যালেন্ট আছে সে কেন বসে থাকবে? নিশ্চয়ই আমি যতটুকু পারবো আমি সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিই। আচ্ছা, শেষ চিঠি গানটা তোমরা দুজন গাইবে, কিন্তু ওটা শেষ শেষ জিনিসে সবসময় ভালো হওয়া উচিত, বেস্ট জিনিস আমরা শেষ করবো, তার আগে তোমার এই গানটা হোক একটু, আর একটা যে গান আছে আমি আর রিক গেয়েছি গানটা, হ্যাঁ দিল বলে ছাইয়া ছাইয়া লেটস ডু সাম তাতা থাইয়া মস্তিতে হেলে দুলে জানা ভুলে বাকি দুনিয়া এক দো পিক সে ক্যা হোগা ইয়ে পল্লা ফির আয়েগা গটকা লে পুরি বোতল মিট জানে দে আব ইয়ে দুনিয়া বিট্টু বিট নাচতে থাকে রাত যত আছে বাকি আয় না করি মনমানিয়া তেরা ক্যা হোগা কালিয়া দিল বলে ছাইয়া ছাইয়া লেটস ডু সাম তাতা থাইয়া মস্তিতে হেলে দুলে জানা ভুলে বাকি দুনিয়া এখানে দেখাতে হয়েছে যেহেতু জামাই একটু অন্য লাইন বেলাইন হয়ে গেছিল, তাকে ফোটানোর জন্য আমাকে একটা জায়গা নিতে হয়েছিল এই গানটার, তো সেই জন্য এখানে আইটেম সংটা এসেছে। এই শেষ চিঠিতে আসার কথা নয়, মানে একটু অন্যরকম সাজানো গোছানো হলে ভালো হতো, সেটা নয় কিন্তু, আমরা ইচ্ছে করলে সাজাতে পারি, একদম যেমন ছিল তেমনই আছে, ম্যাটটা অগোছালো রাখা আছে খাওয়ার জায়গায়, আমরা কিন্তু সাজিয়ে রাখিনি, ওরকমই রাখা আছে। তো আমাদের সময় প্রায় শেষ, দেখতে গেলে একটু সময় করে ভালোভাবে দেখতে হবে, তাহলে হয়তো আমরা কতটা বোঝাতে পেরেছি জানি না, মানুষের ভালো লাগবে, রিয়েলিস্টিক যারা ভালোবাসে। আজকে আলোচনায় কিছুটা বোঝা গেল, কিন্তু যেটুকু বাকি রইল সেটা তো হলে গিয়ে দেখতে হবে, একদম। কিন্তু তোমরা যদি শেষে যারা দেখেননি, অনেকেই দেখে ফেলেছেন, তাদেরকে কিছু বলে দাও তিনজনে। প্রথমে আমি শুরু করি, কারণ আমি তো প্রথম মনে করি যে শেষ চিঠি সিনেমা হলে গিয়ে দেখা উচিত, এবং সিনেমা হলে দেখলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা আরও অনেক দূর এগোতে পারে, শুধু আমার ইন্ডাস্ট্রি নয়, যত প্রডিউসার আছেন তারা কিন্তু একটা আশা করে, যাতে এমনি তো ঘরে বেডরুমে দেখবেই, কিন্তু হলে গিয়ে সিনেমা দেখার যে মজাটা সেটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। আমি কিন্তু কালকে আমার শেষ চিঠি না অন্য আরেকটা সিনেমা দেখতে গেছিলাম, কারণ সিনেমা হলে কিন্তু গিয়ে দেখলে সব কিছুই থাকে, এবং আমি আমি বলবো দর্শকদের যে যেখানে শেষ চিঠি চলছে সেখানে গিয়ে যেন একটু দেখে। মৌবনিদি এবং রাখিদি, আমি এটাই বলতে চাই যে আমাদের ছবিটার মধ্যে অনেক মানুষের জীবনের সত্য কথা তুলে ধরা হয়েছে, এবং এই ছবিটা দেখলে কিছু সামাজিক সলিউশন পাওয়া যাবে। আমি সবসময় চেষ্টা করেছি যে আমি যে কটা কাজই করি তার মধ্যে একটা সামাজিকভাবে নিজের আর্টটাকে প্রকাশ করা, বা আমি যেটাতে বিশ্বাসী আর্ট উইথ এ পারপাস, সেইভাবে এগোনো। তো আই এম ভেরি প্রাউড যে ডি সুধীর প্রোডাকশনসে তন্ময় দার ডিরেকশনে শেষ চিঠি যে ছবিটি এসছে, এটা একটা
এমন কাজ করেছে যেটা সোসাইটির পক্ষে ভালো, যেটা মানুষের মঙ্গলের জন্য কাজ করেছে, এবং আই থিঙ্ক সেটা সব থেকে বড় কাজ। আমার স্বপ্ন হলো রূপলী পর্দার জাদুকরি হওয়া, আর বাবার মুখে শুনেছি যে তার সব থেকে বড় ম্যাজিক হবে মানুষের দুঃখ কষ্ট কাটিয়ে দেওয়া। আমার মনে হয় শেষ চিঠি একটা খুব সুন্দর স্টেপ সেই দিকে। তো আপনারা আসুন, হলে দেখুন, এবং আপনারা একটা দারুণ কাজ করবেন, কারণ আপনারা প্রথমত বাংলা ছবি দেখবেন, আর ছবির যে ম্যাগনেটিজম, বড় পর্দার যে ম্যাগনেটিজম, সেটা কিন্তু কখনো কোনোভাবেই কোনো আকারে অন্য কিছু দিতে পারবে না। হ্যাঁ, সেই একদম। সো কাম অ্যান্ড এনজয়। রাখিদি কিছু বলবে তুমি? অবশ্যই বলবো। গানটা আশা করি ভালো লেগেছে। শেষ চিঠি দেখুন, গানটা শুনুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর প্রচুর কমেন্টস দিন। এটাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, মানে তিনজনকেই, সরি, তোমাদের দুজনকে স্পেশালি আগে থেকে দিয়ে দিলাম, কারণ আমরা লাস্টে গানটা শুনবো। আজকে আমরা যে আলোচনাটা করেছি সেটা হয়তো আমাদের ভাবাবে, কখনো একটু দুঃখ দেবে, কারণ ছবির বিষয়টাও খানিকটা সেরকম। শেষটা আমরা একেবারেই সেরকম করবো না। তবে শেষে যাওয়ার আগে আমি যেটা বলবো, যে সকলে যেটা বলেন, আমিও সেটাই বলবো, যে হলে গিয়ে বাংলা ছবি দেখুন, যে কোনো ছবি, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। এই বলেই আমি শেষ করি। তবে আজকে শেষ করবেন এই দুজন মানুষ। প্লিজ গানটা একটু শুনি তোমাদের থেকে। মৌবনি দি, প্লিজ তুমি। আমি আমি জয়েন ইন করার চেষ্টা করছি। লজ্জা পেয়ে গেলাম। দেখি সময়ের হাতে পিছুটান, কুয়াশার ঝিলে গান, আড়ালেই একা হেঁটে যায় বেমালুম ডাক নাম। সময়ের হাতে পিছুটান, কুয়াশার ঝিলে গান, আঙুলের কোলে বেমানান একরাশ অভিমান। বেরাজের কোণে কবে কার ভুলময় খোলা খান, আড়ালে একা হেঁটে যায় বেমালুম ডাক নাম। ফিকে হয়ে যায় আলো নিরূপায় আজ কারণ, কেঁপে ওঠে বুক অজানা অসুখ আর মন কেমন, কেন যে পেল না আমায় রূপ কত ছড়াল রোদের রকম শূন্যতার, ছেড়ে গেছে সব ডান্স সত্যি যখন ওপরে উঠছে তখনও আমার মনে হয় গানটা এত ভালো যে আমি ভেসে ভেসে চলে গেলাম তার সাথে। তিনজনেই খুব ভালো গাইলে, থ্যাংক ইউ সো মাচ। পাশের বাড়ি থেকে বিদেশে গেল, আর তাদের মা কোথায় গেল? বৃদ্ধাশ্রম। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।